99 ফার্স্টের দলকে জয়লাভ করতে হলে এদিকে লতা ব্রত কিন্তু ঘুরিয়ে দিয়েছেন আর বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কয়ারে গঞ্চল দিয়ে ফতুমাত সীমানার বাইরে চার চারটি রান্না সপ্তগিরি হাজারি বাউন্ডারি ব্রত শুরুতে একেবারে বাউন্ডারি ফেলেন স্কয়ার লেগে কোনো ফিল্ডার ছিলেন না এই জেলারই দুই খ্যাতনামা খেলোয়াড়া ব্রত এবং সোয়েব এরি ফাঁকে একেবারে লং অফের উপর দিয়ে দুরন্ত ওভার বাউন্ডারি আমরা দেখলাম ব্রতর ব্যাট থেকে কেউ হবে ক্লিন বল কেউ করবে হ্যাটসার দুরন্ত একটা ওভার বাউন্ডারি আর রঘু ড্রাইভিংটা দেখবার মতো ছিল এবারে কিন্তু কাপে সেরা বোলার এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হতে এবারে কিন্তু ইনসাইড আউট আর এটি যাবে সরাসরি মাঠের বাইরে দৃষ্টিনন্দন মাটিতে খেলা হবে দেখো প্রচুর মহিলা দর্শক এবারে কিন্তু রিভার্স আর গ্যাপে আর বল যাবে চারটি রানের জন্য মাঠের বাইরে ১৯ রানে পৌঁছে গেল আমার বাজার 99 আর এরি ফাঁকে আরো একটি ওভার বাউন্ডারি দুরন্ত ওভার বাউন্ডারি আজ জম্বে যে খেলা পান্ডে আবার ডায়াগোনাল বল ক্যাচ হতে পারে ছুটছেন সেখানে লতা এবং আউট 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 আর শেষ মো করেছিলেন আর এই মুহূর্তে কিন্তু কিছুটা যেন স্বস্তি ফিরে এলো দমদম অ্যাপেক্স দলের শিবিরে অবশ্যই যে কাজের জন্য ধোনি অধিনায়ক পান্ডের উপর ভরসা রেখেছিলেন না